মাইকির দম ধরে কাফের বলতেছে অপ করে না কাফের 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 সালা একের দমে অন্তত 30 40 বার বলতিস কেডা তোতে নিমাই চাদের কড়া বুঝে পারেন না আমার দাদুর নাম নিমাই মন্ডল তো তাহলে নিমাই চাঁদ আমার লোকে বলে আপনার দাদা নিমাই চাঁদ আমি তো তুমি কি আমার দাদা ঈসা নবী বলে তো জামিয়ায় পড়ে মাওলানা পাস করে তারা তো মুসলিম পুরুষদের নেতা হবে আজ থেকে 11 বছর আগে আমরা মেয়েদের মাদ্রাসা তৈরির স্বপ্ন দেখেছিলাম আমরা সফল একটু সুবহানাল্লাহ বলেন খুব বুকের ভিতর থেকে বলতে পারি যে আমরা ব্যর্থ হইনি আল্লাহ আমাদের হাতে জয়ের পতাকা দিয়েছেন আমরা জিতে গেছি বলেছিলাম করব আমরা বলেছিলাম করব করতে পেরেছি আল্লাহ আমাদের দ্বারাতে করিয়ে নিয়েছেন আরো একবার বলুন সুবহানাল্লাহ হতে হতে মেয়েদের মাদ্রাসা নটা নটা এই মুহূর্তে আমাদের টোটাল ছাত্রছাত্রী এদিকে আবাসিক ছেলেদের মাদ্রাসা আবাসিক মেয়েদের মাদ্রাসা আবার হাই স্কুলের ছেলে মেয়েদের ভিতরে তারা জাতি ইসলাম থেকে শূন্য না হয় তার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে কেরালা মডেল ইসলামিক স্কুল এতে করে আমাদের এক্ষুনি টোটাল স্টুডেন্টের সংখ্যা 29,000 একটু সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই এলাকার ভিতরে সাব ডিভিশনের আমাদের উত্তর চশনা জেলা সব না বুশের সাব ডিভিশনটা ধরুন আর বারাসাত আর দক্ষিণ চশনায় দুটো তিনটে এই হামসায়ের ভিতরে গত 12 বছর ধরে চেষ্টা চালিয়ে 80 অধিক আবাসিক মাদ্রাসা 9টা মেয়েদের মাদ্রাসা 138টার মতো কেরালা মডেল ইসলামিক স্কুল এসব মিলিয়ে 29,000 ছাত্রদেরকে আমরা এখন নিয়মিতভাবে পড়াশোনা করাচ্ছি আল্লাহ শুকরিয়া আদায় করছি গত পরশুদিন সেই দক্ষিণ চশনার ক্যানিং এর ওপাশে এক ভদ্রলোক হাটকুড়ো তার বাচ্চা কাচ্চা নেই তিনি উপজে এসে আমাকে বলে গেছেন ভাই আমার তো সন্তানাদি নেই আপনারা অনেক শিক্ষা প্রতিষ্ঠান করছেন তো যদি আমার জমিগুলো নিয়ে একটু করতেন এটা সুবহানাল্লাহ বললেন আর জমিগুলো মানে তাহলে আমার 15 বিঘে জমি আছে এক্ষুনি 3 বিঘে দেবো কাজ করুন যদি আপনাদের কাজ কাম ভালো দেখি আমার 15 বিঘে জমি সবটাই আপনাদের হাতে তুলে দেবো সুবহানাল্লাহ সময় পাচ্ছি না জোড়সতলা চেনেন একজন মহিলা তিনি 35 শতক জমি অটোমেটিক লিখে দিয়েছেন সময়ের অভাবে কাজ শুরু করতে পারছি না একদিন মানুষের পায়ে ধরে ধরে জায়গা চাইতে হতো পায়ে ধরতে হতো 2 কাঠা জায়গা দেন 5 কাঠা জায়গা দেন একটা মাদ্রাসা করব আল্লাহ রহমে এখন আর আমি লোকের পায়ে ধরিনি লোকে আমার পায়ে ধরে যেখানটা করো এটা আল্লাহর শুকর আদায় করেছি মানুষের বিশ্বাস অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানুষের বিশ্বাস ভাজন হতে পেরেছে আঞ্জুমানে ওয়াইফিনের 250 আলেম মানুষের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে পেরেছে বলে মানুষ সংগঠনকে বিশ্বাস করে জায়গাও দিয়েছে চার প্রাণ উজাড় করে টাকা দিয়েছে যার বিনিময়ে আল্লাহ রহমতে আজ 29,000 ছেলে মেয়ে আমরা এই কমিউনিটির নেতা তৈরি করার জন্য দিন রাত ব্যস্ত আছি আর এর জন্যই এর জন্যই এর জন্যই আরেকটা গোষ্ঠীর কাছে আমরা বিরাট ভাবে খারাপ আমরা কি আপনাদের কজনের কাছে যেরকম ভালো সবার কাছে কি ভালো মাইকি দম ধরে কাফের বলতেছে তা সে অপ করে না কাফের 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 সালা একের দমে অন্তত 30-40 বার বলতেছে কেডা তোতে নিমাই চাঁদের কড়া বুঝতে পারেন না আমার দাদুর নাম নিমাই মন্ডল তো তাহলে নিমাই চাঁদ আমার লোকে বলে আপনার দাদা নিমাই চাঁদ আমি তো তুমি কি আমার দাদা ঈসা নবী বলে ভালো হইতো তুই দেখেন আমি বলি আচ্ছা তুই এটা বাংলা কথা বাংলা কথা আমাদের গ্রামের এই গ্রামের ভিতরে
একটা খুব ভালো মানুষের নাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজি, কোরআন শরীফ জানেন এবং খুব সততা নিষ্ঠা আদর্শের সঙ্গে জীবন যাপন করেন, একটা লোকের নাম, আচ্ছা নাম বলতে হবে, মোটামুটি ধরে নিই, ধরুন একটা লোক হাজি সাহেব মাওলানা সাহেব অজনসিয়াত করেন, ভালো বক্তব্য রাখেন, হালালখোর, সত্যবাদী, নীতিবান, গ্রামের সবাই মানে গোনে, তার ছেলেটা বাকায়দা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বাকায়দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আর একটা লোক সালা প্রায় প্রায় চুল কে খানার ভিতরে পড়ে থাকে, লোক ইঞ্জিন ম্যানকে তুলে নিয়ে বাড়ি লেপিয়ে যায় পুরো চুল্ল ঘর, ওর ছেলেটাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে হাজি সাহেব মাওলানা সাহেবের ছেলে পাঁচ ওয়াক্ত পড়ে, আরে চুল্লু করে ছেলেও পাঁচ ওয়াক্ত নামাজ শিখে গেছে সুন্দর করে, ওরা পাশাপাশি পড়ে। আমাকে একটু বলবেন, এ হাজির ছেলে আর এ হলো চুল্লু করে ছেলে, এও নামাজ পড়ে পাঁচবার, এও নামাজ পড়ে পাঁচবার, আচ্ছা এই নামাজি হওয়ার ব্যাপারে মদ্দানিটা কার বেশি? মদ্দানি মদ্দানি কার ছেলে? চুল্লু করে ছেলে। আসলে বাপও হাজি নামাজ পড়ে, এও নামাজ পড়ে, তার মানে দুজনের স্রোত একই দিকে, এর স্রোতের টানে ওর বাপের স্রোত নামাজের দিকে, ও যদি ওই স্রোতে নৌকা ধরে বসে থাকে তো নৌকা নামাজের দিকে গড়াবে, আর এ যদি এর পরিবারের যে স্রোত ওই স্রোতে যদি ও নৌকা ধরে চুপচাপ থাকে তাহলে স্রোত তো মদের আবগারিতে যাবে, যেহেতু টান টান চুল্লুর দিকে, তাহলে এ নামাজ পড়েছে স্রোতের টানে, আর এ নামাজ পড়েছে স্রোতের উল্টো দিকে লড়াই করে। সুতরাং নবীর বেটা নামাজি হওয়া আর নিমাই চাঁদের বেটা নামাজি হওয়া, মদ্দানিটা কার? কথা বল খালু, কথা বল। ওরে পীরের ছেলে পীর হবে, পীরের ছেলে আলেম হবে, পীরের ছেলে মাওলানা হবে, পীরের ছেলে মুফতি হবে, তো স্রোতের টানে, আর আমার দাদা তো নিমাই চাঁদ, যদি তুই বলিস কাওয়ারা মুছে আমি তাই মেনে নিল, আমার দাদা কাওয়ারা সঙ্গে মুছিয়েছিল ধরে নিলাম, আরে কাওয়ারা মুছে যদি আমার দাদা হয়ে থাকে তাহলে তাদের টান ছিল তো মরাগর দিকে, সেই হারাম স্রোতের উল্টো পথে নৌকা টেনেই তো শামসুর রহমান হাফেজ হয়েছে। সালাম মর্দানিটা কার এইবার বল? ওই কথাটা যখন এখান থেকে বছর দশ বারো আগে খুব বুক চিপকে বছরখানি বলেছি, শালা আর বলে না নেবে যাদের বেটা, দেখলো এ শালা ঝাল তো উল্টি আমাকে পাশায় লেগে যাচ্ছে। প্রিয় শ্রোতা মন্ডলী, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই সদস্য আঞ্জুমানের কর্মকর্তা, আমরা বিরাট কিচ্ছু না, বিরাট কিচ্ছু না, কিন্তু চেষ্টাটা করেছি জাতিকে কিছু দেওয়ার জন্য, চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য, আল্লাহর উপরে ভরসা করে লেগেছিলাম, আল্লাহর রহমত হয়েছে কিছু পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি কিছু পেরেছি, এই পাড়ার পিছনে বিশ্বাস অর্জন করতে হয়েছে, মানুষের কাছে বিশ্বাস ভাজন হতে হয়েছে, মানুষ টাকা এমনি দেয় না, মানুষ জমি এমনি দেয় না, মানুষ এমনি এমনি আর রক্ত পানি করা পয়সাটা দেয় না, তারাও চেষ্টা করে যে আমার পয়সাটার হক যেন ঠিকঠাক মতো আদায় হয়, তারপরে মানুষ পয়সা দেয়। সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে এই শিক্ষা আন্দোলনের শরিক আপনারা যারা আছেন, আমি আনন্দিত, আমি গর্বিত, গর্বিত, আজকে এখানে, গতকালকে বালতি, তার আগের দিন জীবনতলায়, জীবনতলায় এক তারিখ আর দু তারিখ, বালতি আবার দুই আর তিন তারিখ, এখানে আবার তিন চার, একদম পর পর কটা মাদ্রাসা, তারপরে আবার দশ তারিখে বইকারা আছে, ষোলো তারিখে আমাদের ছেলে গোয়ালিয়া, কুড়ি একুশ হলো দক্ষিণ বরুণী, তারপরে আস্তে আস্তে আবার জামিয়া চলে আসবে, এর মাঝখানে হাড়োয়া আছে, তার আগেই রয়েছে আবার ভবানীপুর। ভাই বছরে যদি এরকম সত্তর বার করে মুসলমানে দিতে হয় তার কত কি খাওয়াবো পাবলিকের, বুঝতে পারেননি, এত কচি মুসলমানি দিক দিতে তো জীবন শেষ, তার খিদ্রান্তি ভাল লাগে, সেদিন বলি গড়ে কাটার খিট্টির বাদে শুধু কাট, আল্লাহর রাস্তা বলছি, আমাদের ভুল হলে ধরে দেওয়ার অধিকার আপনাদের আছে, হান্ড্রেড একশো শতাংশ আপনাদের অধিকার আছে, আর সেই লোকটাই ভালো। আমি বললাম তিন আর দুই সাত, বলে জি হুজুর আপনি যা বলেছেন আপনার কথা কাটা যাচ্ছে না,
আপনি একটা আলেম মানুষ, আপনি কি আর ভুল বলবেন? আমি বললাম তিন আর তিনে ছয়, তাহলে হ্যাঁ তাই, আমি তিন তিনকে সাড়ে তেরো, তাহলে তো আপনি আলেম মানুষ, আপনি কি আর ভুল বলবেন? এইরকম শালা অন্ধ গান্ডু ভক্ত একদম জ্যান্ত পাকা রাস্তায় পুঁতি ফেলে দেওয়া ভালো, কারণ ও শালা গান্ডু আমারে বলো জাহান্নামে ফেলে যাবে, জাহান্নামে, কারণ আমি অন্যায় করছি, ও সাপোর্ট করছে, আমি বললাম তাই তো ভালোই তো, যা বলবো তাই মানি, আমি যা বলবো তাই মেনে নেবে, তার মানে এতে হয় কি আমাদের জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, আমাদের অন্যায়গুলোকে মেনে নেওয়া মানে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। সুতরাং মাইমুনজি কখনোই আল্লাহ আপনার বিবেক দিয়েছেন, কাগজ দিয়েছেন, মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হেকমত দিয়েছেন, হেকমত যুক্তি তর্ক বাস্তব বুদ্ধি আর জ্ঞান দিয়ে যাচাই করে যদি মনে হয় যেটা ভুল, একদম বুক ফুলিয়ে বলুন যেটা ভুল করছেন, আমি আপনার সঙ্গে আলোচনার টেবিলে আসি। আরে আমি তো কথা গাছ সার পোকা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ও এখানে বিশ্রাম করেন, কষ্ট হচ্ছে ও কষ্ট হয় তাহলে ঘরে যেটু বিশ্রাম করেন তো বসে বসে।